বিএনপি ঢাকা মহাসমাবেশের দিন সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশের পিস্তল ছিনতাই মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের জামিনও নাকচ করেছে একই আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের আজ শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিরা ঘটনাস্থল থেকে দূরে মঞ্চে অবস্থান করছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের উস্কানিতে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।